দৌড়াতে দাড়ি টানতে আসরে রেল, সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশন, ক্যামেরা বন্দি হবে যাবতীয় দুষ্কর্ম, মিলবে চোর ছ্যাচোরদের উৎপাতে অতিষ্ঠ যাত্রীদের নির্ঝঞ্ঝাট রেল যাত্রা। ইদানিং দুষ্কৃতীদের আনাগোনা অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় যাত্রী নিরাপত্তার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। আপাতত প্রথমে শিয়ালদহ দক্ষিণ শাখার চম্পাহাটি, পিয়ালি, ঘুটিয়া শরীফ, তালদি সহ ক্যানিং এর মতো স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এই স্টেশনগুলিতে দুষ্কৃতীদের আনাগোনা ক্রমশই বেড়ে যাওয়ায় যাত্রীদের মোবাইল ফোন, টাকা পয়সা ছিনতাই হয়ে দাঁড়িয়েছে এক নিত্যকার ঘটনা। কিন্তু ধীরে ধীরে সমস্ত স্টেশনগুলিতেই দুষ্কৃতীদের উৎপাতে রাশ টানতে বসানো হবে একাধিক সিসিটিভি ক্যামেরা। এর ফলে সহজেই দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের অসামাজিক কাজকর্ম দমন করা সম্ভব হবে। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রতিটি স্টেশন এলাকায় কমপক্ষে 26টি করে সিসি ক্যামেরা বসানো হবে, যার সাহায্যে যাত্রী নিরাপত্তার বিষয়েও নজর রাখা যাবে। পাশাপাশি কোনো দুষ্কর্মের ঘটনা ঘটলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তকরণও করতে পারবে রেল পুলিশ, কমবে দুষ্কৃতীরাজ। রেলের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং রেলওয়ে স্টেশন, স্টেশনে প্রায় প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে এটা প্রতিনিয়ত একটা ঘটনা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সোনারপুরের পর থেকে ক্যানিং প্ল্যাটফর্ম পর্যন্ত পরপরই যে পরিস্থিতি দেখা যায় এখানে হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রায় একটা না একটা ঘটনা এই ধরনের ঘটে চলেছে। এবং সেদিকে সেই কারণে হচ্ছে আমরাও সাফার করি, যেহেতু আমরা প্রায় প্রত্যেক দিনে একরকম ধরে নিতে পারেন আমাদেরকে ট্রেন পথে যাতায়াত করতে হয়। তো ইদানিং যেটা দেখা গেছে যে হচ্ছে রেল দপ্তর সূত্রে একটা খবর আমরা পেয়েছি যে প্ল্যাটফর্মগুলিতে তোমার হচ্ছে একাধিক, অর্থাৎ প্রায় চাম্পাহাটি পর্যন্ত প্রায় 25-26টার উপরে সিসিটিভি ক্যামেরা বাড়ানো হচ্ছে। ইতিপূর্বে 5-6টি ক্যামেরা ক্যানিং প্ল্যাটফর্মে আমরা দেখেছি, কিন্তু সেটা পর্যাপ্ত বলে মনে হয়নি এখনো পর্যন্ত, কারণ দুষ্কৃতীদের দৌরত্ব এখনো বর্তমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই সিসিটিভি পরিসংখ্যান বাড়ানো হয় তাতে পুলিশ প্রশাসন এবং আরপিএফদেরও সুবিধা হবে, সাধারণ যাত্রীদেরও সুবিধা হবে সহজে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করা এবং তাদের উপদ্রব থেকে হচ্ছে জনসাধারণ এবং যাত্রীদের সুবিধা যাতে সহজে পায় আর কি। আপনার নাম? অজয় ভাই। মানে ক্যানিং পর্যন্ত যে সমস্ত স্টেশনে একাধিক সিসিটিভি লাগাচ্ছে রেল দপ্তর, এটা খুব মানে একটা মানবিক উদ্যোগ, এবং আমরা নিত্যযাত্রীরা অন্তত জিনিসপত্র নিয়ে নিরাপদভাবে যেতে পারবো এবং স্টেশনে অসামাজিক কার্যকলাপ কম হবে। এবং অনেক মানুষ অনেক সময় দূর দূরান্ত যেতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়, চুরি ছিনতাইয়ের কবলে পড়ে, সেইটা অন্তত সিসিটিভির নজরে আসবে এবং অনেকের মানুষের ক্ষতিগ্রস্ত জিনিস রিকভারি হবে। এর জন্য রেল ডিপার্টমেন্টকে ধন্যবাদ। কি মনে হয় যে এই সিসি ক্যামেরা লাগানোর ফলে কি দুষ্কৃতিমূলক কাজগুলো কি মানে কমবে? অবশ্যই, মানে এই সিসিটিভি লাগানোর পরে দুষ্কৃতি কাজ কমবে এবং নিত্যযাত্রীরা এই ক্যামেরা দেখে অনেকে অসামাজিক কার্যকলাপ, চুরি ছিনতাই এসব করতে ভয় পাবে এবং সাধারণ মানুষ খুব মানে নিরাপত্তার সঙ্গে যাতায়াত করতে পারবে। আপনার নাম? ফারুক আহমেদ সরদার।